নমস্কার প্রিয় বন্ধু অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি অতি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ শাখা হল সামুদ্রিক জ্যোতিষশাস্ত্র আর এই সামুদ্রিক জ্যোতিষশাস্ত্রে মানুষের দেহের বিভিন্ন অঙ্গের বিবরণ রয়েছে ঠিক তেমনি একটি অঙ্গ হচ্ছে দাঁত দাঁতের মাঝের অংশ যদি ফাঁকা থাকে তবে আপনার সাথে কি কি ঘটতে পারে তা আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি বিশেষত পাঁচটি বড় ঘটনা আপনার সাথে ঘটবেই বা পাঁচটি বড় ধরনের বৈশিষ্ট্য আপনার মাধ্যমে সংঘটিত হবেই হবে কি সেই ঘটনা আসুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একে একে জানিয়ে রাখি কোনো ব্যক্তির দাঁত যদি মুক্তর মতো ঝা চকচকে এবং সুন্দর হয় তবে কিন্তু তা যথেষ্ট শুভ পক্ষান্তরে দাঁত উঁচু নিচু থাকা বা দাঁতের রং ঠিক যদি না থাকে তবে তা অশুভ হিসাবে বিবেচিত হয় যাদের দুটো দাঁতের মাঝের অংশ ফাঁকা থাকে তারা কিন্তু খুব শান্ত স্বভাবের হয় এবং ধীরে সুস্থে যে কোনো ধরনের কাজ করে এরা সাধারণত জীবনের মধ্যভাগের পর থেকে উন্নতি করতে শুরু করে তবে প্রথম জীবন কিছুটা কষ্টের হয়ে থাকে যাদের দাঁতের মাঝে ফাঁকা অংশ একটু বেশি থাকে তারা কিন্তু অত্যন্ত সাহসী প্রকৃতির হয় যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ এরা খুব সহজেই করতে পারে এবং সবসময় এরা নিজের উপর আত্মবিশ্বাসী হয়ে থাকে অন্যের উপর নির্ভরশীল হয় না এবং এরা যদি মনে করে কোনো কাজ করব তো তা কিন্তু করেই ছাড়ে এক কথায় জীবনে সফল হতে গেলে যে গুণের দরকার এদের মধ্যে সেই সমস্ত গুণ খুঁজে পাওয়া যায় এছাড়াও এরা কিন্তু খুব গুছিয়ে সুন্দরভাবে যে কোনো কাজ করে থাকে তবে এদের মধ্যে হটকারী সিদ্ধান্ত দেখতে পাওয়া যায় যার জন্য এদের জীবনে উত্থান এবং পতন নেগেই থাকে এমন কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে নেয় যার জন্য ভবিষ্যৎ জীবনে নানা দিক থেকে নানা রকম সমস্যায় জড়িয়ে পড়েন এই সমস্ত ব্যক্তিরা এরা সাধারণত ক্রিয়েটিভ নেচারের হয়ে থাকে যে কোনো কাজ খুব উৎসাহের সঙ্গে শুরু করেন যে কারণে এদের জীবনে সফলতার ভাগ অনেকটাই বেশি অর্থাৎ এই সমস্ত ব্যক্তি যদি দশটা কাজ করেন তবে দেখবেন আটটা কাজেই এরা সফলতা পেয়ে থাকে এরা একটু মিশুকে স্বভাব হয় এবং বেশি করে কথা বলতে ভালোবাসে তাই এদের বন্ধু হয় অনেক এবং দেখবেন অচেনা ব্যক্তিকেও খুব সহজেই এরা নিজের আপন করে নিতে পারে এই সমস্ত ব্যক্তির হাতে প্রচুর অর্থ আসে কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারে না অর্থাৎ সেভিংস তো করে কিন্তু যে পরিমাণ সেভিংস হওয়ার কথা সেই পরিমাণ সেভিংস করতে পারে না ফলে ভবিষ্যতে কোনো না কোনো সময় এদের জীবনে অর্থনৈতিক সংকট দেখা দেয় এছাড়াও এরা নানা রকম খাবার খেতে ভালোবাসেন অর্থাৎ সুযোগ পেলেই এরা ভিন্ন স্বাদের খাবার খেয়ে থাকে এরা সাধারণত পেটুক স্বভাবের হয়ে থাকে এছাড়াও এদের মধ্যে গোপন রাখার ক্ষমতা অসীম কাউকে যদি এরা কথা দেয় কোনো কথা জানাবে না তবে হাজার চেষ্টা করেও এদের পেট থেকে গোপন কথা বের করা যায় না তবে এই ধরনের মানুষের একটু প্রথম জীবনে সমস্যা আসে দারিদ্রতা থাকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এরা প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয় এই ধরনের মানুষেরা পিতার কাছ থেকে তেমন পরিমাণ সম্পত্তি পান না যা অর্জন করে নিজের চেষ্টাই অর্জন করে থাকে